শুক্রবার জাপানের হিরোসীমায় শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর জোট জি সেভেন শীর্ষ সম্মেলন একে একে আসা সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সম্মেলনের প্রথম দিনে আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেন ইস্যু এতে যুদ্ধ বন্ধে একসঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সদস্য দেশগুলো এছাড়া বৈঠকে রাশিয়ার উপর চলমান নিষেধাজ্ঞা আরো কঠোর করা সহ নতুন নিষেধাজ্ঞা আরোপের আভাস পাওয়া গেছে এরই মধ্যে রাশিয়ার থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সম্মেলনে জলবায়ু পরিবর্তন খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য এবং পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন আয়োজক জাপানের প্রধান বর্তমান বিশ্ব নানামুখী সমস্যায় জর্জরিত এর মধ্যে জলবায়ু পরিবর্তন মহামারী এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অন্যতম বৈশ্বিক এসব সমস্যা সমাধানে জি সেভেনভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করবে এবং বিশ্বকে নেতৃত্ব দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই আগামী রোববার সম্মেলনে যোগ দিবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভাদিমির জেলস্কি এছাড়া সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রাজিল অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের শুক্রবার প্রথম দিনের বৈঠক শুরুর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসিমায় পরমাণু হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান জি সেভেন জোটের নেতারা এ সময় পিস মেমোরিয়াল পার্ক ঘুরে দেখেন তারা हिरज मजुमदार समय संबाद